1989-90 মৌসুমে তখনকার সময় রেকর্ড 18 বারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জিতেছিল ইংলিশ ক্লাব লিভারপুল। ইপিএলে অলরেডদের পরে 30 বছরের গল্পটা শুধুই হতাশার। আরেকটা লিগ টাইটেলের খরা ক্লাবটাকে এতটাই ভুগিয়েছে যে আরেকবার শিরোপা জিততে তাদের অপেক্ষা করতে হয়েছে 30 বছর। এই সময় টাইটেল সংখ্যায় তাদের ছাড়িয়ে নতুন রেকর্ডও গড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। 19তম শিরোপার জন্য 30 বছর অপেক্ষা করলেও রাইভালদের স্পর্শ করতে হয়তো খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, হতে পারে সেটা এই সিজনেই। এই সিজনে অলরেডরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং টেবিল টপার আরেক ম্যানচেস্টার থেকে পিছিয়ে আছে মাত্র 1 পয়েন্ট। দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি অংশগ্রহণের সম্ভাবনা জাগিয়েছে গানাররা, তবে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে হ্যারিকেইনের দল। লিভারপুলের শিরোপা জিততে হলে শুধু নিজেরাই জিতলে হবে না, অপেক্ষা করতে হবে সিটিজেনদের হার অথবা ড্রয়ের জন্য। সিটিজেনদের ম্যাচ আছে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ লিডস ইউনাইটেড, নিউক্যাসল, ওয়েস্টহাম এবং অ্যাস্টন ভিলার বিপক্ষে। বিপরীতে লিভারপুলের ম্যাচ তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ উলভস এবং অ্যাস্টন ভিলার পাশাপাশি শক্তিশালী টটেনহাম এবং রাইভাল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। সিটির তুলনায় বেশি বেগ পেতে হবে লিভারপুলকে। লালিগায় গত মৌসুমে শেষ মুহূর্তের নাটকে চ্যাম্পিয়নশিপ হারায় রিয়াল মাদ্রিদ। শেষ মুহূর্তে শিরোপা জিতেছিল আতলেটিকো মাদ্রিদ। এবার আর সে সুযোগ দিচ্ছে না অল হোয়াইটসরা। বাকি 5 ম্যাচে 1টা ম্যাচ ড্র করলেই শিরোপা জিতবে তারা। তবে হুমকির মুখে আছে আতলেটিকো, চারে থাকলেও নিশ্চিত করতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগে খেলা। এখনও ম্যাচ বাকি সেভিয়া এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলোর বিপক্ষেও। রাইভাল বার্সার চাইতে 15 পয়েন্ট এগিয়ে আছে রিয়াল। বার্সা সেভিয়া সমানে সমান। এক মাদ্রিদের কাছে শিরোপা খুইয়ে আরেক মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগে যাওয়ার লড়াইয়ে বাধা হতে পারে অন্য এক রিয়াল। ইপিএলের মতো সিরিয়াতেও জমজমাট লড়াই। শিরোপা রেসে লড়াই চলছে 2 নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান আর ইন্টার মিলানের। সেখানেও চলছে 1-2 পয়েন্ট ব্যবধানের খেলা। প্রতি রাউন্ড শেষে পরিবর্তন হচ্ছে টেবিল টপার। ঈদ উৎসবের নতুন আকাশ সংযোগ কিনুন 500 টাকা ডিসকাউন্টে। এছাড়াও প্রথম রিচার্জে পাচ্ছেন 1700 টাকা পর্যন্ত বেনিফিট। 1 ম্যাচ বেশি খেলে 2 পয়েন্ট এগিয়ে আছে এসি মিলান। পরের ম্যাচ জিতলেই পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে উঠবে ইন্টার। আসছে ম্যাচগুলোতে ইন্টার আপাতত বড় কোনো দলের মুখোমুখি না হলেও এসি মিলানকে মুখোমুখি হতে হবে আটালান্টার বিপক্ষে। এছাড়া বড় ধরনের অঘটন না ঘটলে যথারীতি ইউভেন্টাস ও নাপোলি ইতালিয়ানদের হয়ে খেলবে আগামী সিজনের চ্যাম্পিয়ন্স লিগে। ফ্রান্সে পিএসজি, জার্মানিতে বায়ার্ন তাদের শিরোপা উল্লাস সেরে ফেলেছে। অলিখিত চ্যাম্পিয়নরা আপাতত আনুষ্ঠানিকতার অপেক্ষায় আছে। সেখানে ইপিএল আর সিরিয়াতে এখনও অনেক নাটকীয়তা ক্লাইম্যাক্সের বাকি। আগেরবার লিভারপুলকে অপেক্ষা করতে হয়েছিল 30 বছর, এবার সেটা 1 বছরেই শেষ হয় কিনা সেটাও দেখার বিষয়। শাহরিয়া শাওন, অলরাউন্ডার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা, মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়। গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে, আর টাকা হাতে পেলাম জন্মদিনের পরে। না না না, এইবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সবসময়।